নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আবার চলেছি বৃষ্টির দিন। খুব বৃষ্টি, খুব বৃষ্টি, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টির দিনে খিচুড়ি, কি খিচুড়ি বল? এটা হচ্ছে সয়াবিন, সয়াবিন, হ্যাঁ সয়াবিন আলু দিয়ে খিচুড়ি আজকে, আর সঙ্গে ডিম কষা, আর আলু ভাজা আছে ছড়িয়ে দিয়েছি। আলু তো অনেক খাওয়া হয়ে যাচ্ছে, তাই আলাদা আলু ভাজা, ডিম আজকে অমলেট টমলেট নিইনি, ভাজা টাজা নিইনি, কেন সয়াবিন টয়াবিন এর মধ্যে রয়েছে। হ্যাঁ কিন্তু আমরা টেস্ট করেছি, খিচুড়িটা খুব ভালো হয়েছিল না? কে করেছে রিকোয়েস্টটা বলো দাও। হচ্ছে ও অঙ্গনা পাইন, তুমি চিপসের ভিডিওর কথা বলেছো, তুমি ভিডিও পাবে, ঠিক আছে? অঙ্গনা পাইন, হ্যাঁ অঙ্গনা পাইন, আমি এতদিন তো তোমার নামটা জানি না বলে তো আমি ভিডিওটা দিতে পারছিলাম না, কিন্তু তুমি ভিডিওটা পাবে, কেউ একদিনের মধ্যেই চলে আসবে। আর অনিশা দাস তোমার নামটা বলতে বলেছিলে, আমার অনিশা, অনিশা দাস না, অনিশা দাস না, ওটা অনিশা হচ্ছে তোমার টাইটেলটা, দাস না, দাস না, তুই মনে করিস পাইন না, তোমরা কমেন্ট করে বলবে তো অনিশা তুমি দাস না পাইন, আর অঙ্গনা তুমি পাইন না দাস, আমি বলেছি অঙ্গনা পাইন আর অনিশা দাস, আর ও ও উল্টো বলেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে ও ঠিক বলেছে না আমি ঠিক বলেছি। তা 1 2 3, আমি তো বারবার হেরে যাচ্ছি যে এবার কি হবে আজকে জানি না। স্টার্ট, এই সোয়াবিন গুলো ঝাল হয়েছে, খুব ঝাল হয়েছে, এটা খারাপ, জালিয়া লঙ্কা শেষে জমাবে, ঝাল মতো রোগ ধরছে। কিছু বললি, ঝাল খেলে আমার হেসে উঠছে নাকি? ঝাল হচ্ছে বলে কি নাকের মাথাটা খালি চুল করছে কেন আজকে? ঝাল খুব হয়েছে, তাই মারাত্মক ঝাল। আমি হেরে আছি, বৃষ্টি হচ্ছে খুব। হ্যাঁ
ভালো আজকে দিয়ে দেবো না, এখানেই 5 মিনিট দিয়ে দিও না, এগুলো দুটো লঙ্কা খাও আর জলটা দাও। আমি হারলাম জানো, সোয়াবিনে যাবো। আমি হাঁচছিলাম, ওই হেঁচকিটা উঠছিল মাঝখানে, সোয়াবিনটা ওর পরে নেই, পড়েছে আমার কম কম একটা কি দুটো, না দুটো না তার বেশি পড়েছে। সোয়াবিন খেয়ে আমার মুখে দিয়েছি চিবিয়ে যাচ্ছে, চিবিয়ে যাচ্ছে সোয়াবিন, আমি আর গিনতে পারছি না। আমি গিলে গিলে খেয়েছি সোয়াবিন, আর সোয়াবিনের জন্য হারাম, সোয়াবিনটা কিনতে পারছি, গলাটা জ্বালা হচ্ছে এত ঝাল, তার মধ্যে আবার এই দুটো লঙ্কা, বাবা গোটা লঙ্কা দাও বাবা, একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা, ওরে মা এই তো মরে যাবো তুমি, খাও চিবিয়ে খাও, লাল ধোয়া বেরোবে সকালবেলা, কিরে বাবু খাও তাড়াতাড়ি, এ মরে যাবো তো, খাও তাড়াতাড়ি জল দে, জল নেই, জলটা খাওয়া তারপরে জল দেবো, শুনো জল দে, ঝালের মধ্যে ঝাল না দে, অন্য একটা লেবু দে না, লেবু খাই, লেবু লেবু কেটে আসছি দে, তোকে পানি সেমেন দেবো বলে দেখাচ্ছি আমি, ও হারবে পানিশমেন্ট আমি দেবো কি দেখাচ্ছি, কি লেবু কি দেবো, লেবু খেতে দিতাম তোকে, কি লেবু পাতা লেবু দেখাচ্ছি আমি, কেটে রেখেছি চুপ করে, যে ও হেরে যাবে আমি ওকে লেবুটা দেবো, শুনো ওই ঝুড়ি থেকে লেবু কাটাটা দে, কিভাবে খালি হেরেই যাচ্ছি আমি, হ্যাঁ দে কাটা আছে ঝুড়িতে দেখ, আমি কেটে রেডি করে রেখেছি, ও হেরে যাবে, ও জানে না ও হেরে যাবে, খেতে হবে নাকি চোখের মধ্যে, চোখেও দিতাম খেতেও দিতাম, যে চোখে দিলাম, কাটা আছে দেখ ঝুড়িটাতে, নিচে টেবিলটা টুলটা নিচে দেখ, করে রেডি করে চুপ করে রেখে এসছি, হ্যাঁ কাটা আছে দেখ, এই যে চোখের মধ্যে দিতাম এটা নিয়ে এরকম দিতাম, এটা ছিল দিলাম, কার পানিশমেন্ট কি আছে, ও উল্টো আমাকে দুটো লঙ্কা দিয়েছে, ওটা দিলে ভালো তো, তাহলে চোখেরটা নাও খাও, এটা একটা খাই না, দুটো লঙ্কা খাওয়া যায়, তোকে দিলে তো একটা লঙ্কা দিই, এগুলো খুব ঝাল, তুই তো খেয়ে দেখলি, শুকনো লঙ্কাটা বাদ দে, দিয়ে না এটা, তাহলে এটা দুটো খেতে হবে, বাবা থাক জল খেয়ে নিল, চিবিয়ে নিয়ে তারপর তো খেল, ডিম ये क्या कामसूत्र चल रहा है, बराबर चिल्लाना खटारा, सर खटारा नहीं तारा, हाँ दोबारा, यस सर, কষাটা বেশি ঝাল হয়েছিল, হেভি হয়েছিল ডিম কষাটা, কি বলিস, ঝাল হয়েছিল, আর কখা খেতে কেমন হয়েছে, খেতেও ভালো হয়েছে, যেই জিনিস যেমন যেমন ঝাল তেমন তেল তেমন মশলা তেমন টেস্ট, ঝোল টোল তো করিনি, একদম কষা ঝাক্কাস, ঠিক আছে খিচুড়ির সাথে তো ভালো না, ভাতের সাথে কিন্তু ভালো, হ্যাঁ ভাতের সাথে ভালো হতো, কিন্তু খিচুড়ির সাথে আজকে করে ফেলেছি একটু ঝাল ঝাল করে, খিচুড়ির সাথে পাচ্ছি তো ওটার সাথে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাতের সাথে খেতে হেভি লাগতো, তো খিচুড়িটা তো কিছু লাগতো না, যা হয়েছিল তাই না, মশলা টশলা দিয়ে তৈরি করা তো মশলা খিচুড়ি, ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে কোনো দিন, ছেলেকে আজকে বোকা বানিয়ে দিলাম, টাটা।